স্বাধীন দেশে কেন বলতে পারছি না উঁচু গলা করে যে আমরা স্বাধীন দেশে বাস করছি না? অথচ আমাদের 1947 সালে 15ই আগস্ট বলে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজ চতুর্দিকে একই স্লোগান উঠে মমতা ব্যানার্জি আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কিন্তু লক্ষ্মীদের নিরাপত্তা কোথায়? কোথায় আমাদের লক্ষ্মীদের নিরাপত্তা? শুধু লক্ষ্মী ভাণ্ডার দিলে হবে না, লক্ষ্মীদের নিরাপত্তাও নিতে হবে। যার আজ মৌমিতার যে এত বড় ঘটনা ঘটেছে, কেন মৌমিতা? মৌমিতা কাউরির বোন, কাউরির দিদি, কাউরির মেয়ে। আমাদের আজকে প্রত্যেকটা পরিবারে মা, বোন, মাসি, পিসি সকলে আছে, কিন্তু আজ যদি একটার পর একটা এই ঘটনা ঘটতে থাকে, আজ মেয়েরা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে। সন্ধে লেগে গেলে মায়েদের মনে একটা ভীতি আসছে যে আমার মেয়ে কখন স্কুল থেকে বাড়ি ফিরবে, আমার মেয়ে কখন কলেজ থেকে বাড়ি ফিরবে, আমার মেয়ে কখন চাকরি করে বাড়ি ফিরবে। কেন কেন আমরা স্বাধীন দেশে থেকে, স্বাধীন দেশে বাস করে এগুলো কেন ভাববো? আজ মৌমিতার জন্য আমাদেরকে ভাবতে বাধ্য হয়েছে, আমার গার্জেনরা, আমার বড়রা, মা বাবা সকলে ভাবছে। আজ মৌমিতার হত্যাকাণ্ডের আজ প্রতিবাদ যতক্ষণ না হবে, আমাদের একটার পর একটা লড়াই চলেই যাবে। আমরা কিন্তু কোনো সময় মুখ বন্ধ করে বা কিছু করে আমরা কিন্তু বসে থাকবো না, আজ কিছু করতেই হবে। আজ মৌমিতাকে ঘিরে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলনের শেষ অবধি আমরা দেখতে চাই যে কি হচ্ছে, কি বিচার পাচ্ছে আজ প্রশাসন, আজ মন্ত্রী কি করছে আমাদের এই মৌমিতার বিরুদ্ধে। আজ যতক্ষণ না এই মৌমিতার বিরুদ্ধে একটা কিছু মানে প্রশাসন বা মন্ত্রীপক্ষ কিছু নিচ্ছে, তার জন্য যতদিন আমাদেরকে লড়াই করতে হবে, মৌন মিছিল করতে হবে, এমনি সংগ্রাম করতে হবে, আমরা কিন্তু তার জন্য প্রস্তুত আছি। আমরা রাস্তায় বসে, রাস্তায় নেমে, রাস্তায় ঘুরে যা করণীয়, যত রকম করণীয় আমরা করতে রাজি আছি, কিন্তু মৌমিতার হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ চাই। এই বলে আমি আমার বক্তব্য